ওনি কালারটা দেখো কত সুন্দর হয়েছে। পাপড়ি গুলো একদম মুচমুচে হয়েছে। টমেটো কুচি সবশেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে মেলার মতন করে বাড়িতে ঘুগনি বানিয়ে দেখাবো, আর তার সঙ্গে পাপড়ি চাট বানিয়ে দেখাবো। দুটোই বানানো খুবই সহজ। তো তার আগে দেখেন আমাদের জমিতে তিল হয়েছিল, তো তিলগুলো জাগিয়ে দিয়েছিলাম, সব ঝরে যাচ্ছে, তো প্রচুর মেঘ উঠেছে। তো ভাবছি তিলগুলো আগে ঝরিয়ে নিই, তারপর রেসিপিটা বানাবো। তিল ঝরাতে খুব মজা, আস্তে আস্তে সব ছড়িয়ে যায়, এমনি ভাবে করতে আস্তে আস্তে একটু করলে সব ছড়িয়ে যাবে। আর যেগুলো থাকবে সেগুলো আবার রোদে তো আওয়াজ হয়ে যাবে। কিছু তিল আমি ঝরিয়ে নিয়েছি, এই যে দেখেন অনেকগুলো হয়েছে। এবার রেসিপি করতে চলে যাবো। চলে এসেছি রান্নাশালে। তো ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো, আর এই মশলাটা দেওয়া থাকে তার জন্য মেলাতে বলে, রেল স্টেশনে বলে, ঘুগনিটা বেশি ভালো লাগে খেতে। তো কী কী মশলা নিয়েছি দেখে নেন। ধনে, জিরে, মৌরি, দুটো শুকনো লঙ্কা, কয়েক কাটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব, এই মশলাটা দেওয়ার কারণে ঘুগনিটা বেশি ভালো লাগবে খেতে। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা একটু ঠান্ডা হোক। ঘুগনি বানানোর জন্য এখানে আমি মটর কলাই 300 গ্রাম নিয়েছি, আর কলাইটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পানিতে, খুব সুন্দরভাবে ভিজে গেছে। তার সাথে আমি দুটো বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কড়াই দিয়ে দেবো, দেন সিদ্ধ করে। এক চামচ মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ, আর একটুখানি দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর এই সোডাটা দেওয়ার কারণে ঘুগনি কলাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পানিটা খুব বেশি দেবেন না, একটু এইভাবে ডুবে থাকবে, ওই রকমই দেবেন। খুব বেশি যদি পানি হয়ে যায় তাহলে মটর কলাইটা সেদ্ধ হতে দেরি হবে। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো, এদিকে সেদ্ধ হতে দা, আর এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেবো। মশলাটা আমি শিল পাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। নিজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। মটর কলাইটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তো এই ফাঁকে আমি চাটের জন্য পাপড়িটার ময়দাটা মাখিয়ে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু জোয়ান দিয়ে দেবো, তা হাতে করে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব, তেলটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি, আর ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। আর ঘুগনি আর পাপড়িটা বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। ঘুগনিটা দিকে সিদ্ধ হয়েছে, আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি।
অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এই যে দেখেন একটু শক্ত করেই মেখে নিয়েছি। ডোটাকে আমি ঢাকা দিয়ে দিকে রেখে দিচ্ছি যতক্ষণ না ঘুগনিটা সিদ্ধ হচ্ছে। মটর কলাইটা যে সিদ্ধ হয়ে গেছে, দুই একটা গোটা থাকবে, একটা নরম হয়ে যাবে, এইরকম হবে। এবার আমি ঘুগনিটা ঢেলে নেব। কড়াইটা ধুই আমি চুলোতে বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটা যদি তেলে দেওয়া হয় তাহলে ঘুগনি কালারটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। টমেটোটাকে একটুখানি নরম করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার দিয়েছি অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, আর এখানে আছে ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। এইভাবে করে দেখবেন ঘুগনি কালারটা খুবই সুন্দর হবে। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছেড়েছে। এই যে দেখেন কত সুন্দর তেল ছেড়েছে। এবার যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অল্প একটু রাখবো। এবার সেদ্ধ করে রাখা ঘুগনিটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর ঘুগনি একটু পাতলাই ভালো লাগে। এবার এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, তাহলে পরে ঘুগনিটা হয়ে যাবে। ঘুগনিটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঘুগনিটা এখন হয়ে গেছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। ঘুগনিটা হয়ে গেল, এবার পাপড়ি চাটটা বানাবো। এবার পাপড়িগুলো বেলে নিব। অল্প একটু ময়দা দিয়ে বড় করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি, এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এবার ফুটো ফুটো করে দিলাম। এইভাবে ফুটো ফুটো করে দিলে পরে পাপড়িটা ফুলে যাবে না, একদম মুচমুচে হবে। গোটাটা আমি ফুটো ফুটো করে নিয়েছি, এখানে আমি একটু একটা ঢাকনা নিয়েছি, এটা দিয়ে কেটে নিই। সবগুলো বেলে আমি এভাবে কেটে নিয়েছি।
ভাজার জন্য কড়াই দিয়েছি তেল, তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি, এবার তেলে দিয়ে দেব। হালকা আছে, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এই যেখানে এইরকম করে ভেজে নিতে হবে। সবগুলা ভেজে নিয়েছি, ঘুগনি আর পাপড়ি নিয়ে বসে গেছি। এবার চারটা সাজাবো। আপনারা চাইলে ঘুগনিটা এইরকমও খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই দেখেন, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভুজিয়া দিয়ে খেয়ে নিন, দারুণ লাগে। গরম গরম ঘুগনি ভাপ উঠছে একদম। ঘুগনি কালারটা দেখো কত সুন্দর হয়েছে। পাপড়িগুলো একদম মুচমুচে হয়েছে। এইভাবে বেশি করে পাপড়ি বানিয়ে রেখে দিলে পরে যখন ঘুগনি করবেন একটু করে এইভাবে বানিয়ে খাওয়া হবে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো কুচি, যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টক মিষ্টি দই দিয়েছি এখানে, ধনে পাতা চাটনি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনার চাইলে তেঁতুলের টকটাও দিতে পারেন, তেঁতুলের যে চাটনি হয় সেটা। অল্প একটু ভুজিয়া দিয়ে দেব, আরো বেশি ভালো লাগবে খেতে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। রেডি হয়ে গেল পাপড়ি চাট। এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, এই যে দেখেন কালারটা কত সুন্দর লাগছে। প্রাকৃতিক সবুজের পাশে খেতে দারুণ লাগছে, আর চারিদিকে পাখির আওয়াজ, আর এই বর্ষার সময় যদি এইরকম পাপড়ি চাট হয় তাদের কোনো কথাই নেই। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পাপড়ি চাটটা খেতে পুরো দোকানের মতো হয়েছে।